এখন বাজে 5:30টা, ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল। এইবার আমি ভাবলাম রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, তো আমি হাঁটতেই গেছিলাম, এবার বাড়ির দিকে ঢুকছি। আর দেখো বাড়ি থেকে আমি আবার একটু বাগানের দিকে আসলাম, দেখো সকালবেলা না এই কুয়াশা ভরা এই পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে, সেই জন্য বাগানের দিকে চলে এসেছি। তো চলো বাগানে একটু ঘুরে টুরে বাড়ির দিকে যাবো। আর তোমাদের আর একটা জিনিস দেখাবো, আমাদের বড় ভাসুর বেগুন গাছ লাগিয়েছে, কি সুন্দর কচি কচি বেগুন হয়েছে, বেগুনগুলো খেতেও খুব ভালো, কালো বেগুনগুলো। যাই হোক চলো তোমাদের একটু বেগুনগুলো দেখাবো, তারপরে বাড়িতে গিয়ে ঘর যা দিয়ে আছে সমস্ত বাসি কাজকর্ম রয়েছে। তো এই দেখো বেগুন বাগানের দিকে চলে এসেছি, এইবার দেখো তোমাদের বেগুন দেখাবো। তো দেখো কি সুন্দর হয়েছে বেগুন, বেশ একদম কচি, আর বেগুন আছে বললে বেগুন তুলবো না এখন। যাই হোক চলো এবার ঘরে যাব, ঘরের যা অবস্থা পুরো পাগলের মতো হয়ে আছে, দেখো ছেলের বউয়ের একটা কী অবস্থা হয়ে আছে, এদিকে ফ্রিজে ধুলো পড়েছে আর এদিকে বিছানায় দেখো ছেলে এখনও শুয়ে আছে। তো আমি এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ভাবছি আজকে ফ্রিজটা একটু মুছবো। আর আলমারির যা অবস্থা হয়েছে, আর আলমারিতে তোমরা ভাবছো ব্যাগ ঝুলিয়ে রেখেছি কেন, কী বলো তো, আমার না খুব একটা জিনিসপত্র রাখি যে মনে থাকে না, সেই জন্য ওই ব্যাগের ভিতরে রেখে আমি আলমারিতে ঝুলিয়ে রাখি, যাতে আমার মনে পড়ে যায় সেই জন্যই ওখানে রেখে দিই। তো আমি ফ্রিজটা একটু মুছে নিয়ে ঘরের যে কাজগুলো সেগুলো করে আমি বাইরের দিকে যাব, বাইরের দিকে গিয়ে উঠোনটা ঝাড় দেব। তো যাই হোক চলো বাইরের দিকে চলে এসেছি, এবার উঠোনটা ঝাড় দিচ্ছি, অনেকটাই বড় সেই জন্য মানে এই পাশ ওপাশ সব পাশে একটু ঝাড় দেবো। আর ঝাড় মানে উঠোন সকালবেলা ঝাড় না দিলে ভালো লাগে না, মনে হয় না যেন সারাদিন কী একটা করিনি কী একটা করিনি, কারণ বাসি উঠোনটা ঝাড় দিতেই হবে এমন একটা ব্যাপার। তো বাসন ওই উঠোন ঝাড় দিয়ে বাসন আজকে নেই, বাসনগুলো মেজে রেখেছিলাম। তো আমি যে উনুন বানাতে দিয়েছিলাম সেই উনুনটা না জানো তো তোমাদের দাদাভাই বাড়িতে যেদিন ছিল সেই উনুনটা নিয়ে এসে এইবার উনুনটাকে একটু লেপে দেবো। আমাদের উঠোনের ওপরে একটা কুল গাছ আছে, মানে প্রচুর কুল হতো, কী বলো তো আমফানের সময় না কুল গাছের ডাল ভেঙে গেছিলো, গোড়াটা উপড়ে দিয়েছিলো, কিন্তু এখনও সেই ডালটা আমাদের ভাসুর তুলে দিয়েছে। তো ঝাড় দেওয়া প্রায় হয়ে এসেছে, এবার আমি যাব উনুনটা লেপতে। উনুনের মাটির জন্য আমি যেন কী করেছি, আমাদের বাগানে যে হলুদ পুঁতেছিল সেইখানের মাটিগুলো খুব ভালো লাল লাল মাটি, তো আমি ওই মাটি দিয়ে গোবর দিয়ে মিশিয়ে নিয়েছি, আর উনুনটা লেপে নেব। এখনও রান্না শুরু করিনি, রান্না যখন শুরু করবো করবো, কিন্তু উনুনটা তো আগে ভালো করে লেপে নিই। তো দেখো উনুন লেপে নিয়েছি, মানে এই সব কাজ খুব একটা করি না, যার জন্য জানি না ভালো হয়েছে কি না। তো চলো এবার আমি বিরাজটা করে নেব, বিরাজটা করে তারপরে তোমাদের সাথে। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। এমডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর ওই দিকে দিদি ভাত বসিয়ে দিয়েছে, আর আমার কাছে বসিয়ে দিয়েছি হলো চার জল। তো চলো আমি লেবু পাতা নিতে এসেছি, এই দেখো, এই দেখো কি সুন্দর কচি কচি গন্ধরাজ লেবুর পাতা হয়েছে, এই পাতাগুলো নেব। এবার চিনি ছাড়া চা করবো। যাই হোক চলো রান্নাঘরের দিকে যাই, আর আজকে দুপুর আর সকালের রান্নাটা একবারেই হয়ে যাবে, ছেলেকে স্কুল নিয়ে যাব, ওর আজকেও পরীক্ষা আছে, ওর আঁকা পরীক্ষা আছে আর হাতের কাজ। তো যাই হোক চলো, এই দেখো এদিকে চার জলটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা দিদির কাছে হচ্ছে। এইবার সবজি কেটে নেবো, আর কী কী রান্না করবো তোমাদের একজন পরে দেখিয়ে দেবো, এখনো মানে কোটাকাটি হয়নি। খেতে খেতে চলে আসলাম সকালে আর দুপুরে কী কী রান্না হবে তোমাদের দেখাতে। এ দেখো চা, লেবু পাতার চা নিয়ে নিয়েছি, আর নিয়েছি বিস্কুট, এইটা খাবো আমি এখন। আর এইদিকে দেখো ক্যাপসিকাম, আলু, ফুলকপি, বিনস সব কিছু দিয়ে কেটে রেখেছি, এইটা দিয়ে হবে যে আমাদের সকাল কালকের যে বাসি ভাতটা রয়েছে, বাসি ভাতটা ভাজা হবে, তার মধ্যে একটা ডিম ভেজেও দেওয়া হবে। আর এইখানে দেখো, খুলতেও তো পারছি না, এইখানে দেখো পেঁয়াজ কলি কেটে রেখে দিয়েছি,
পিয়াজ কলিগুলো ভাজা করব আর ফ্রিজে রয়েছে রুই মাছ রুই মাছটা বের করে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একটা হালকা ঝোল করব এই হলো আমাদের সকাল আর দুপুরের রান্না বান্না তো চলো চাটা এবার খেয়ে নি ঘরে চলে এসেছি আর এই দেখো এখনো ঘরে বিছানা রয়েছে এখন 8টা বাজে আর ছেলে এই উঠলো উঠে বাথরুম থেকে এসে এখন ব্রাশ করছে ব্রাশ করে আর ও কালকে জানো তো দুধ খায়নি সেই দুধ রয়েছে দুধ দিয়ে মুড়ি দিয়ে সকালে খাবে খেয়ে দে তারপরে যাই হোক ভাত খাওয়াবো খেয়ে দে স্কুলে দিয়ে আসবো তো দুপুরে রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর কি রান্না করলাম তোমাদের কি রান্না করবো তোমাদের তো দেখিয়েছিলাম কিন্তু ভেবেছিলাম যে রুই মাছ দিয়ে হালকা ঝোল করবো তা হয়নি আমার যা বললো যে আগের দিনের মতো তরকারি করো একটু রসিয়ে কষিয়ে তো সেটাই করলাম আর এইদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন 10টা বাজে ছেলেকে স্নান করাবো প্রচুর তারা এখন 10টা বেজে গেছে আর তোমাদের আর এক ঝলুক দেখিয়ে দিই কী রান্না করলাম চলো এই হাড়িতে রয়েছে গরম ভাত আর এইটাই দেখো মাছের ঝোলটা রয়েছে আগের একটা বলো আগে দেখিয়েছিলাম মাছের ঝোল সেইভাবেই করেছি তো যাই হোক চলো আর এইটাই আছে খুলতেও পারছি না এইটাই আছে এক পিস মাছ ভাজা যে খায় খাবে আর এই দেখো পিঁয়াজ কলি ভাজা আর এইদিকে আমার যা একটা তরকারি করেছে প্রেশার কুকারে ফুলকপি গাজর আলু টমেটো সব সবজি দিয়ে তো এটা ঢালা হয়নি এটার মধ্যেই আছে আর যে সকালের বাসি ভাতটা ছিল এই দেখো বাসি ভাতটা ভাজা হয়েছে এটা তো খেতে খুব দারুণ লাগে খুবই ভালো লাগে এটা খেতে তো এইটাই খেলো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর কালকে রাত্রির বাসি মাংস ছিল তাই দিয়ে আর এই ভাত ভাজা দিয়ে খেয়ে নিল ছেলে এইসব পেলে আর কোনো মানে খেতে কষ্ট নেই ওর যাই হোক চলো এবার ছেলেকে স্নান টান করাবো এখন খুব মানে ব্যস্ত ছেলেকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দেবো আর ছেলেকে জানো তো ড্রেস দিয়েছে তোমাদের তো দেখিয়েছি তো আজকে ড্রেস পরার পরে তোমাদের একটু দেখাবো যাই হোক 10:30 এই দেখো গুছিয়ে নিয়েছি আর ছেলেকেও গুছিয়ে দিয়েছি আর বাবা এদিকে আর তোমাদেরকে বলেছিলাম যে ছেলে ড্রেস পরা অবস্থায় তোমাদেরকে দেখাবো এই দেখো ড্রেস পরেছে এই হাতাটা এখনো লাগাইনি কারণ ওদের মাটির কাজ হবে সেই জন্য ভাবলাম ওপর দিকে গুটিয়ে দেবো সেই জন্য আর হাতা লাগাইনি আর এই দেখো হাতে মাটি নিয়ে নিয়েছে মাটি মেখে রেখেছিলাম আর এই দিকে আমার ননদ যাচ্ছে স্কুলে জানি না দেখতে পাচ্ছ কি না এই দেখো সব এবার এক টাইমে বেরোবে যাই হোক চলো যাই স্কুলের দিকে তারপরে এসে খাবো খিদে লেগেছে কিন্তু ওদের দিয়ে এসে তারপরে খাবো দিকে যাচ্ছি আর এই দেখো সব যাচ্ছে আর ওই সামনে যাচ্ছে বৌমা মেয়েকে ধরে নিয়ে তো যাই হোক চলো স্কুলের দিকে যে স্কুলে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি ততক্ষণের জন্য সঙ্গে থাকার প্রচন্ড রোদ্দুর তাকাতেও পাচ্ছি না ভেতরে দাঁড়িয়ে আছি এখন স্যাররা আসেনি আর বাচ্চাটা ওই দেখো সব খেলা করছে আর আর আসার সময় দোকানে ঢুকেছিলাম ছেলেটা কি করে জানো তো রং পেন্সিল কিনে দিই আর মানে নষ্ট করে ফেলে আর এই যে একটা রং পেন্সিল কিনে দিলাম চলো এখন স্যাররা আসলে পরে ঢুকিয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো বাড়ি গিয়ে সকালে খাওয়া খাবো তারপরে স্কুলের ভেতরে ভিডিও করছিলাম আর দেখো সব ছেলে পেলে বলছে কি করছে ওরাও চলে এসছে আমাদের বড় সুন্দরী ছোট সুন্দরী আর এটা হলো ওর বান্ধবী সবাই চলে এসছে দেখো যাই হোক সব এখন পরীক্ষা টরীক্ষা দেবে আর তোমরা সবাইকে আশীর্বাদ করো যেন আমাদের পরীক্ষা ভালো হয় তার ছেলেকে স্কুলে বসিয়ে দিয়ে স্যাররাও চলে আসলো আর আমি বাড়িতে চলে এসেছি এইবার দোকানে আসার সময় একটু দোকানে ঢুকলাম দোকান থেকে এই যে দেখো লবণের প্যাকেট চিপস আর শ্যাম্পু এইগুলো নিয়ে বাড়িতে ঢুকলাম তো চলো এখন প্রচণ্ড খিদে লেগেছে খেয়ে দেয়নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি যে 11:00 আর দেখো আমি একটু মাথায় শ্যাম্পু করেছি আর যে শাড়িটা পরে স্কুলে গেছিলাম সেই শাড়িটাই পরে নিয়েছি শুধু ব্লাউজটা পাল্টে নিয়েছি আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের ভাত গুছিয়ে নিয়েছি এবার যাবো ভাত দিতে তো চলো ভাত দিয়ে আসি বাজে 1:30 আর দেখো বল খেলার মাঠে চলে এসেছি তোমাদের দাদাভাইকে ভাত দিতে আর এতটাই রোদ্দুর রোদ্দুরের দিকে মুখ করে বসে আছি তো বিশাল রোদ্দুর লাগছে আর স্নান করে এসেছি আর রোদ্দুরে বসতে বেশ ভাল লাগছে আর দেখো চুলের কি অবস্থা হয়েছে চুলটা একটু খুলে দিই ভিজা রয়েছে শুকিয়ে যাবে
আর এখনো দেরি আছে আসতে তোমাদের দাদা ভাই, কিন্তু ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাই আর মানে রোদ্দুরে যে বসবো সেই জন্য। তো চলো দাদা ভাই আসুক, অপেক্ষা করি, এতটাই রোদ্দুর তাকাতে পারছি না। আর এইদিকে আমাদের এক জা বসে আছে, দেখতে পাচ্ছ, দুই জা মিলে এসে বসে রয়েছি আগে আগে। রাত্রে তো দেখো আমি মাঠের দিকে চলে এসেছি, আর তোমাদের খাওয়া দাওয়া কিছুই দেখাতে পারিনি আজকে। তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে এসে এবার খেয়ে দিয়ে ছেলেকে খাওয়ালাম দাওয়ালাম সব, ওর ড্রেস আর মাটির কাজ হয়েছে আজকে, ড্রেসের যে অবস্থা করেছে সেগুলো ভিজিয়ে, তাই ভাবলাম একটু শাক তুলে নিয়ে আসি। সেই জন্য যাচ্ছি, এই যে আমাদের ওই বৌমা আর আমি। যাই হোক, দেখো সর্ষে জমিগুলো কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে সর্ষের জমিগুলো। আর এইদিকে দেখো ফুল গাছ, কি ফুল, ওই সাদা সাদা কি ফুল বলে ওগুলোকে জানি না, ওই ফুলগুলো ফুলের চারাগুলো বুনেছে, এগুলো আর কদিন পরে হবে, শীতের সময় হয় ওই ফুলগুলো। আর আমাদের যে ভাসুরের যে সর্ষে বুনেছে, তো চলো তোমাদেরকে একবার দেখাই। আর জানো তো কি হয়, মানে দুই চার দিন গেলে একটু মনে হয় কি মাঠে শাক খাই, খুব ভালো লাগে। যাই হোক সেই জন্য আসলাম। এই দেখো কি দারুণ লাগছে সর্ষের জমিটা, দারুণ লাগছে। দেখো তোমাদের কাছের থেকে দেখাই, এটা হলো আমার ভাসুরের জমি, তো ফুল ফুটে গেছে। আর আমাদের জমিতে এখনো ফুল ফোটেনি, ছোট ছোট রয়েছে। দেখো শাকের জমিতে বসে পড়েছি, এই জমিতেও সর্ষে লাগিয়েছে। আর ওই দেখো ওই বৌমা তো তুলতে শুরু করেও দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমি দেখো বসে পড়েছি, এখনো তুলিনি, এই একটা প্রথম তুললাম। তো যাই হোক চলো শাকগুলো তুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি আর তোমাদেরকে দেখাবো কতগুলো তুলেছি। আমি খুব ভালো একটা মানে খুব একটা ভালো তুলতে পারি না, তা যা তুলতে পারি অল্প কটা হলে একটু বেগুন দিয়ে হয়তো ভাজা করব। এই জমিতে হলো শাক তুলছিলাম, এখনই পড়ছিলাম গো, যে জমিতে শাক তুলছিলাম তা খানিকটা তোলা হয়েছিল, এতটার মতো তুলেছিলাম। তুলে ঠুলে এইবার দেখি কি মনে হয় সার ছড়িয়েছে না কিছু একটা, বৃষ্টির দিয়েছে, সেই শাকগুলো ফেলে দিয়ে তাই এই দেখো খালি ঠোঙা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন শাক তোলা মাথায় উঠে গেছে, আর এই দেখো কি দারুণ। তো এখন ঘুরছি, এখন সব জমিতে দেখো দেখতেই পাচ্ছ ভেজা ভেজা, এই দেখো ভেজা, এই জমির মধ্যে এই ভেজা জমিতে তো আর ঢোকা যায় না, সেই জন্য ঘুরে বেড়াচ্ছি, ঘুরে টুরে চলে যাব, শাক আজকে আর তোলা হবে না হয়তো। বাজে ছটা, আর এই দেখো ছেলে হলো আঁকতে বসে গেছে, আর এই দেখো কি করে খাতা ছিঁড়ে ছিঁড়ে, আর এই দেখো এঁকেছে, এইসব এঁকে বেড়াই ও। আর এদিকে আমি মাঠ থেকে এসে জামাগো চেঞ্জ করে এই দেখো সন্ধ্যে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যে দিলাম। এবার ঘোষ দাদা আসলো, ঘোষ দাদার কাছ থেকে দুধ নিলাম, নিয়ে এবার তোমাদের দাদাভাই কাজের থেকে এসে আমাদের মাঠে সর্ষের জমিতে জল দিতে গেছে, তা বলল যে অন্ধকার হয়ে গেছে এখন, তা বলল একটা টর্চ নিয়ে যেতে, তো আমি এখন ওই টর্চ দিতে যাব। তো সঙ্গে থাকো, আমি আবার এসে তোমাদের সাথে কথা বলব। এই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি, আর মাঠ থেকে তোমাদের দাদাভাইকে টর্চ দিয়ে এসেছি। আর এইদিকে দেখো ছেলে খাবে ইপি, এই যে টুটুর সাথে দোকানে গেছিলো ইপি নিয়ে এসেছে, তো ওকে ইপি করে দেবো। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে আলু সেদ্ধ ভাত করবো রাত্রিরে, আর যা দুপুরের তরকারি আছে ও দিয়েই হয়ে যাবে, আর ভাতটা হয়ে গেলে দুধ জাল দিয়ে নেব। তো চলো এবার ইপিটা আমি করে নিই, ততক্ষণ সঙ্গে থাকো। দেখো ইপি করে নিয়েছি, আর ঘরে কটা পাস্তা ছিল তাই আমি ইপির সাথে মিশিয়ে দিয়েছি, কি গরম। আর এইদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছি, তো এবার আমি ঘরে যাব, ঘরে যেয়ে ছেলেকে ইপিটা দিয়ে দেব, ইপি আর পাস্তা একসাথে মিশিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই মাঠ থেকে কখন আসবে জানি না, অনেকটাই দেরি হবে, কারণ একটা জমিতে জল দিয়েছে আর দুটো জমিতে দিতে হবে, দিয়ে তারপরে বাড়িতে আসবে। 11:12 এরকম মশারি টানানো হয়ে গেছে আমার, আর তোমাদের দাদাভাই মাঠ থেকে 10:30 সময় বাড়ি এসছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদাভাই আলু সেদ্ধ দিয়ে খেলো আর দুধ দিয়ে খেলো, আর আমি মাছের ঝোল ছিল যে সেই ঝোলটা দিয়ে খেলাম, খেয়ে দিয়ে এবার ঘুমাতে যাব। আর আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে,
ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে রাখছি, টাটা।